গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে 470 জন কৃষকের মাঝে পেঁয়াজের বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আকুল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশিস কুমার দাস সহ অনেকে উপস্থিত ছিলেন।